সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। দেশ ও প্রবাসে যে যেখানেই আছেন আপনাদের প্রত্যেককে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন। আজ আমরা কথা বলবো এক অসহায় অপরূপ সুন্দরী মেয়ে, আসলে দেখতেই পাচ্ছেন সুন্দর একটি মিষ্টি মেয়ে, হাসি খুশি, আসলে কি বলার জন্য আজ আসছে চলুন জানার চেষ্টা করি। আপু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপু আপনার নাম কি? আমার নাম নদী। নদী আপু, তা কি অবস্থা? নদীর পানে কি সাগর যোগাযোগ করছে নাকি নদী সাগরের টানে অপেক্ষায় আছে? কোনটা? এত সুন্দর এত সুন্দর ছেলে মেয়ে ফেলে কেন চলে গেল বাবা? কার সাথে মনে প্রেম ভালোবাসা আছিল। আর একটা বিয়ে করছে? আপনাদের সংসারটা কে চালায়? আমি চালাই। কি কাজ করেন আপনি? বাসা বাড়ি কাজ করেন। কিরকম লাগে? ভালো লাগে না, আম্মাটা অসুস্থ। হ্যাঁ। আচ্ছা আচ্ছা, তা আপনার কি ইচ্ছা করে না যে একটু বিয়ে শাদী করে স্বামী সংসার করি বা জীবন সঙ্গী হোক, এরকম কি চাওয়া পাওয়া নাই? বা আপনার মা কি বিয়ে দিতে চায় না? আম্মা বিয়ে দিতে চাইলে কি আমার ফালাই যাবে? সব মেয়েরই তো, সব মেয়েই তো চায় যে আসলে বিয়ে করে স্বামী সংসারে গিয়ে সংসার করা। তা আপনার কি এরকম ইচ্ছা করে না? করে তো, করলে আর কি করবো, গরিব না, তাই আম্মাটা অসুস্থ, তাই আপনি যদি বুড়ি হয়ে যান তাহলে আপনার তখন ভবিষ্যৎ কি হবে? ভবিষ্যতে তো আছে না, আপনার এখন বিয়ের বয়স, এখন যদি পাঁচ বছর পরে যদি আপনার মা একটা মনের মানুষ পাই, আমার আম্মাকে সহযোগিতা করে আমার পাশে থাকে, তার কাছে। আচ্ছা আচ্ছা, মানে মূলত চাচ্ছেন যে আপনাকে একটু সহযোগিতা করে আপনার আম্মা সুস্থ হলে তারপর বিয়ে শাদী করবেন। আচ্ছা, তার জন্য তো প্রেম ভালোবাসা দরকার, প্রেম না করলে তো মনের মানুষ হওয়া যায় না। প্রেম টেম আছে নাকি কারোর সাথে? না, কারোর সাথেই নাই। তো ভিডিওর সামনে কে পাঠাইছে? ভিডিওর সাথে আমি আছি। আপনি আসছেন? আপনার মা রাগ করবে না? না, বলবে না যে তুই এরকম একটা কাম করলে ইয়াং মেয়ে কিছুদিন পর বিয়ে দিতে হবে, মানুষকে বিয়ে করবে, ভিডিওর সামনে গেছিস, নানান ধরনের কথা বলে না, এগুলো বলবে না? বললে কি হলো, খাইতে তো লাগবে। এখন কষ্ট লাগে কোনটা বেশি, খাইতে পারেন না সেটা নাকি আপনার মা অসুস্থ, বাবা নাই? অসুস্থ, বাবা নাই, সবকিছু মিলেই কষ্ট। ভাইটারে পড়াইতে পারি না, সেটার জন্য কষ্ট। আচ্ছা আচ্ছা, তা এই যে এত অভাব অনটনের ভিতর একটা ইয়াং মেয়ে মানুষের বাড়িতে কাজ করতেছেন, তা ভবিষ্যৎ তো চিন্তা থাকে, ভবিষ্যৎ তো ইচ্ছা থাকে, তা কি কি চিন্তা করেন বা কি ইচ্ছা আছে? ভবিষ্যৎ আছে ভাই, আপনারে পড়াই। আমরা অসুস্থ আছে, আমাদের ভালো করুন, পড়াই দেওয়া বিয়া বাড়ি। এটা তো আসলে অনেক পয়সার ব্যাপার স্যাপার, অনেক টাকা পয়সার দরকার, তা এটা কিভাবে সম্ভব হবে আপনার কি মনে হয়? কোনো ভাইরা যদি পাশে থাকে, হেল্প করে, সহযোগিতা করে, কেউ সহযোগিতা করলে হবে? এমনি আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী চাচা মামা খালু কেউ সহযোগিতা করার মতো নাই? না, কেউই নাই। আচ্ছা আচ্ছা, কোনো অভিনয় টভিনয় করার ইচ্ছা আছে নাকি? না। নাচ গান টান করতে পারেন? না পারি। গানও গাইতে পারেন না? অবশ্যই তো পারেন, মনে আপনার হাসি সুন্দর, গানটা হয়তো আশা করি সুন্দর হবে, দেখলেন গান হবে? আল্লাহর কাছে দোয়া করবেন, আপনার মা অসুস্থ তার জন্য দোয়া করবেন, দেখবেন আল্লাহ সুস্থ করে দিবে। ঠিক আছে, এই যে ভিডিওর সামনে আসছেন, অনেকে অনেক রকম মন্তব্য করবে, খারাপ কথা বলবে, এইগুলা চাইতে আশা করি আমার কেউ খারাপ কথা বললেন না, আমারটা অসুস্থ। আচ্ছা আচ্ছা, আপনার দেশের বাড়ি কোথায়? আমার দেশের বাড়ি? হ্যাঁ, নবীনগর। নবীনগর, গ্রামের বাড়ি নবীনগর, ওইখানেই থাকি, সাভারে। সাভারেই থাকেন? আচ্ছা আচ্ছা, তা আপনার সাথে কিভাবে যোগাযোগ করবে? ফোন নাম্বার আছে। নাম্বারটা কি মুখস্থ আছে? না ভাই, লেখাপড়া করি না। আর কেউ ফোন দিলে সত্যি কথা বলবেন। ঠিক আছে আপু, তা ভালো থাকেন, দোয়া করি, আসসালামু আলাইকুম।